গনিম আল মুফতাহ কাতারের সবথেকে বিখ্যাত এবং প্রতিষ্ঠিত একজন ব্যক্তি, কারণ এনার হাত দিয়েই বেজে উঠল ফিফা বিশ্বকাপের দামামা। ২০২২ সালে সর্বশ্রেষ্ঠ ফুটবল আসরের উদ্বোধনী করলেন গনিম আল মুফতাহ। আল বাইয়াত স্টেডিয়ামের এই উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করল গোটা বিশ্বের সকল ফুটবল প্রেমী মানুষ। গনিম আল মুফতাহের শরীরের নিচের অংশ নেই, জন্মের আগেই দুটো পা হারিয়ে ফেলেন। কোডাল ডিগ্রেশন সিন্ড্রোম রোগে আক্রান্ত গনিমের শরীরের নিচের অংশ না থাকা সত্ত্বেও তিনি গোটা কাতার তথা আরব দুনিয়ার একজন রোল মডেল। আরবের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে তার ভক্ত সমর্থক বৃন্দ। তিনি একজন মোটিভেশনাল স্পিকার, তার বক্তব্যের মাধ্যমে উজ্জীবিত বর্ণময় হয়ে ওঠে হাজারো বর্ণহীন জীবন। গনিম যখন মাতৃগর্ভে ছিলেন তখন আল্ট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে ধরা পড়ে তার শরীরের অবিকাশিত অংশ। ডাক্তার গর্ভপাতে নিদান দেন, কারণ অপূর্ণাঙ্গ সন্তান জন্ম দেওয়ার চেয়ে তাকে পেটেই মেরে ফেলার কথা বলেন। গনিমের মাতা পিতা এই সিদ্ধান্ত মেনে নিতে পারলেন না, কারণ ইসলামের নিয়ম অনুযায়ী গর্ভপাত হলো চূড়ান্ত অপরাধ। তার মাতা পিতা এটিকে মহান আল্লাহ তাআলার সিদ্ধান্ত মেনে বিকলাঙ্গ সন্তানের জন্ম দিলেন। গনিমের মাতা পিতার উদ্দেশ্যে বলেন, আমি হব সন্তানের ডান পা আর তুমি হবে সন্তানের বাম পা, আমরা দুজনে মিলে তার শরীরের নিম্ন অংশের অভাব টের পেতে দেব না। ৫ই মে ২০০২ সালে পৃথিবীর আলো দেখেন গনিম। শিশুকাল থেকেই সামাজিক বঞ্চনার শিকার হয়ে ওঠেন তিনি। স্কুল খেলার মাঠ সহ বিভিন্ন জায়গায় তাকে অপমানিত করা হতো। তিনি এসবের তোয়াক্কা না করেই এগিয়ে যেতেন নিজের পথে, একেবারে নিজস্ব ছন্দে। তার বন্ধুদের বোঝাতেন তার শরীরের জন্য তিনি মোটেও দোষী নন। আল্লাহ তাআলা তাকে যে পরিমাণ অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন তার জন্য তিনি কৃতজ্ঞ। নিজের বন্ধুবান্ধব সহপাঠীদের এসব বোঝাতে বোঝাতে তার অজান্তেই তিনি হয়ে ওঠেন মোটিভেশনাল স্পিকার। একদিন যার জন্ম হওয়া নিয়েই যথেষ্ট সন্দেহ ছিল, আজ তার হাত দিয়েই উদ্বোধনী হলো বিশ্বের সবথেকে বিখ্যাত এক প্রতিযোগিতার আসর। কাতারের সেই ২০ বছরের যুবক আজ শান্তির দূত হিসেবে পৌঁছে গেছে বিশ্বের দুয়ারে। এছাড়া তিনি একজন মোটিভেশনাল স্পিকার, কবি, সাহিত্যিক, দারুণ বক্তা হিসেবে আরব দুনিয়া তথা গোটা বিশ্বের কাছে সমাদৃত। আজ তিনি কাতার সরকারের প্রধান প্রতিনিধি হিসেবে বিশ্বের দরবারে নিজের পরিচয় তুলে ধরেছেন। ধন্যবাদ গনিম আল মুফতাহ, আপনি জানিয়ে দিলেন শারীরিক প্রতিবন্ধকতা সাফল্যের পথে অন্তরাল হয়ে উঠতে পারে না।